হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এভরিওয়ান বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম, প্যানাসোনিক RXM50M3 মডেলের টেপ রেকর্ডার, রেডিও, ক্যাসেট প্লেয়ার, ফোর ব্যান্ড রেডিও, রেডিও ক্যাসেট একদম সম্পূর্ণ রানিং আছে, ফ্রেশ কন্ডিশনে আছে, আদার্স ভালো কন্ডিশনে আছে, মোটামুটি ক্যাসেট রেডিও সম্পূর্ণ রানিং আছে সেটটির। প্যানাসোনিক RXM50M3 মডেলের প্যানাসোনিক, এটা হলো ইন্দোনেশিয়ানের, এটা মেড ইন জাপান না, এটা ইন্দোনেশিয়ান, একদম ভালো বাজে। এভিয়ন উপরটা দেখেন, একদম চকচক একটি সেট, যারা নিতে চান তারা নিতে পারেন অবশ্যই। খাপ লাগায় আমি আপনাদেরকে দেখালাম না, আমি এভাবে দিয়ে ক্যাসেটটা দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এভিয়ন, এই যে পেলে, নাম রাজপথের রাজা, প্রতিরোধের নাম রাজপথের রাজা, জীবন যুদ্ধের নাম রাজপথের রাজা, শুধু ইনা এসা ও শাহানারা করিম নিরূপিত বাংলাদেশ চলচ্চিত্রে একালের সাড়া জাগানো ব্যক্তিত্ব এনায়েত করিম প্রযোজিত এক বিশাল ব্যবস্থাপনার ছবি রাজপথের রাজা, সজনী ফিল্মস প্রাইভেট লিমিটেড পরিবেশিত আজকের দর্শকদের জন্য আপোষহীন ছবি রাজপথের রাজা। আখেরি হামলা এবং আন্দোলন একের পর এক লাগাতার হিট ছবি উপহার দিয়ে নিউ জেনারেশন টপ ডাইরেক্টর নাদিম মাহমুদের এবারের ফিল্ম কারিশমা রাজপথে রাজা, নিউ ডাইমেনশন ডাইরেকশন ট্যালেন্ট আর অক্লান্ত পরিশ্রমের যোগফল নিয়ে রাজপথে রাজা নির্মাণ করে সচেতন সমাজ সচেতন পরিচালক নাদিম মাহমুদ বলেন, আমি নাদিম মাহমুদ এবার তৈরি করেছি সাধারণ মানুষের জীবন যুদ্ধ নিয়ে সামাজিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে আখেরি হামলায় জড়িয়ে পড়াম জনতার এক ইস্পাত কঠিন রক্তহীন বিপ্লবের ছবি রাজপথের রাজা। একটি রক্ত ধরা ইতিহাস প্রযোজক এনায়েত করিমের মূল কাহিনীকে কাহিনী বিন্যাস করেছেন সুপার অ্যাকশন স্ক্রিপ্ট রাইটার কমল সরকার ও বুড্ডাজ সার্ভার, রাজপথের রাজা ছবির সুপার মিউজিক মেকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং এনায়েত করিম, রাজপথের রাজা ছবির গোল্ডেন হিট লাকি সেভেন সিঙ্গার রুনা লায়লা, আগুন, শাকিলা জাফর, কনক চাপা, খালিদ হাসান। রেডিও বাজাবো, সরকারের আবশ্যিকভাবে সংবেদনশীল হতে হবে এবং রেডিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবে এই পদে পরবর্তী সরকারের পরবর্তী পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর সংখ্যা ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পরিবর্তনের সময় দেশকে পরিচালনা হবে বজায় রাখা এবং বিক্ষোভের অন্তর্নিহিত কারণগুলির সমাধান হিসাবে বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী সুবীর নন্দী, গীতিকার শপথ খৈয়াম। রেডিও বাজতেছে, রেডিও ক্যাসেট সম্পূর্ণ রানিং আছে, ক্যাসেট নিতে চান নিতে পারেন, ক্যাসেট রেডিও সম্পূর্ণ রানিং। আহমেদ
এভিয়ন রেডিও ক্যাসেট সম্পূর্ণ রানিং আছে, নিতে চাইলে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন। এখনই রেডিও ক্যাসেট সম্পূর্ণ রানিং 100% ওকে আছে।